এবার বল, এবার ভালো করে বলো। একটা চেন আর দু জোড়া কানের আর 48,000 টাকা। ক্যাশ কত? 48,000 টাকা ক্যাশ। আর ফটো ব্যাংকিং কত ছিল তে? 1100 টাকা মতো। হ্যাঁ 1100 টাকা। সঠিক তো? ওগুলো আমি চুরি করেছি নাকি? আমি তো 11 মাস ছিলাম বোম্বে। না এর আগে ওই সামনে করিনি তো। করিনি না? মোটর চুরি করে যাই দেশি কারবার। মোটর চুরি করেছে? মোটর করেছো তো? কারণ মোটর চুরি। এই খাঁকি ছেলে বাবু, থানার থানার বাবুরা মিথ্যে কথা বলবে? আমি বলি দি, কিন্তু এইসব আমি যখন জিজ্ঞাসা করবো কথাবার্তা বলবো এগুলো করো। তাহলে তুমি চুরি করছো, স্বীকারোক্তি করছো? হ্যাঁ আমি চুরি করেছি। কোনো পিসার না কিচ্ছু না, তুমি নিজে বয়ান দিচ্ছো তো? হ্যাঁ আমি নিজে বয়ান দিই। কিসের পিসার? আমার চুরি করেছি চুরি। তাহলে আমি যখন তোমার বাড়ি গিয়ে জিজ্ঞাসা করি চারবার গেছি, তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বললে কেন? আমার সঙ্গে বললি তো তোমার এই 10টা লোকের কাছে মারও খাতি হতো না, 50টা লোকও জানতো না তুমি বেঁচে যেতে। সে দুটো একটা চরমা লোক মারবে ফাও বলে তো লাভ নয়, সে একটা তোমার চড়ি মেরেছে। কিন্তু এই কাজটা তো তুমি করেছো, এর পরবর্তীতে এরকম কিছু করবা না? জীবন আর কোনোদিন করবা না? মরি কি করে? আর উল্লাসনগর যাবে? করো তুমি কি হবে? আরে ছেড়ে দে, আমি জানি মেরে দেব। আমরা জীবন দিতেও পারবো না কারো, জীবন নিতেও পারবো না কারোর। উল্লাসনগর যাবে? আর তুমি আজকের আমাদের মান সম্মান কতটা ক্ষয় করেছো চিন্তা করেছো? অনেক। তাহলে এইটা আমার কাছে কেন স্বীকার হলে না? তুমি চোর তাহলে। সেই রান্না করে খাওয়াই ছেলে পেলেদের, সেই টাকা।